চোখ যে মনের কথা বলে, কিন্তু এখন চোখ দেখে কিছু মানুষের মনের কথা বোঝা না গেলেও ছবি দেখে কিন্তু ঠিকই বোঝা যায়। এমন কিছু ছবি যেগুলো দেখে আপনিও বলে উঠবেন, এ যেন আমার জীবনের কাহিনী। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন দেখে আসি কিছু বাস্তবমুখী ছবি যেগুলোর অর্থ বুঝতে চিন্তা করতে হবে গভীর ভাবে। নাম্বার 1, এখানে একটি মেয়ে একটি শর্ট লাল ড্রেস পরে চোখে সানগ্লাস লাগিয়ে হেঁটে যাচ্ছে, আর তার সামনে দিয়ে যাচ্ছিল একটি মেয়ে আর একটি ছেলে। মেয়েটি দেখছে সামনের মেয়েটির জামা, জুতা, ব্যাগ ও সানগ্লাস, কিন্তু ছেলেটি শুধু মেয়েটির শর্ট ড্রেসটি দেখছে। এ থেকেই বোঝা যায় কিছু কিছু ছেলেদের আসলে নজরই খারাপ। এখানে একটি মেয়ে বই হাতে রাস্তা দিয়ে যাচ্ছে, আর একটি ছেলে মেয়েটিকে ক্রস করার সময় তার দিকে তাকাচ্ছে। মেয়েটি ভাবছে ছেলেটি হয়তো তার দিকে খারাপ নজরে তাকাচ্ছে, কিন্তু সে আসলে মেয়েটির হাতের বইটি দেখছে। আসলে সবাই তো আর এক হয় না, এখনো অনেক ভালো ছেলে আছে, তাই কখনো এটা ভাববেন না পৃথিবীর সব ছেলেই খারাপ। খারাপ ভালো তো সবার মধ্যেই আছে, তাই না? নাম্বার 2, সমুদ্রে থাকা হাঙর পানির নিচে লুকিয়ে একটি মেয়ের হিল জুতো তার পাখনায় করে পানির উপরে উঠিয়ে রেখেছে, আর একটি লোক সেটি দেখেই নদীতে ঝাঁপ দিচ্ছে। এইভাবেই কত পুরুষ মানুষ যে নারীদের নেশায় পড়ে নিজের জীবন ধ্বংস করে দিয়েছে এর কোনো হিসাব নেই। এখানে দেখা যাচ্ছে একজনের ঘরের কাজ ভেঙে ফেলেছে এই দুই বাচ্চা থেকে কোনো এক বাচ্চা, কিন্তু এখানে এক বাচ্চা হাসছে আর এক বাচ্চা কেঁদে কেঁদে অন্য বাচ্চার দিকে হাত দিয়ে দেখাচ্ছে যে ওই কাজটা ভেঙেছে, কিন্তু গুলতি কিন্তু যে বাচ্চা কান্না করছে তারই পকেটে। বাস্তব জীবনে এমন অনেক ঘটনা দেখা যায় যে আসলে দোষী সে পার পেয়ে যায় শুধুমাত্র তার নকল চোখের পানি দেখিয়ে, আর অন্যায় না করেও ফেঁসে যায় তারা যারা নিজেদের ইমোশনস এক্সপ্রেস করতে পারে না। নাম্বার 3, মা তার সন্তানকে খাওয়াচ্ছে আবার খাবার রান্না করছে, অন্যদিকে বাবা পায়ের উপর পা তুলে টিভিতে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে এর প্রোগ্রাম দেখছে। আমরা মুখে মুখে বলি নারী দিবস, নারীদের জন্য এটা করা দরকার, ওটা করা দরকার, তাদের সমান অধিকার দেওয়া দরকার, কিন্তু ঘরের বউয়ের কাজে সামান্য সাহায্য করে কয়জন পুরুষ? সবকিছুর শুরু কিন্তু ঘর থেকেই হওয়া উচিত। এখানে দেখা যাচ্ছে ইঁদুরের গলায় দড়ি বেঁধে রেখেছে বিড়াল, আর বিড়ালের গলায় দড়ি বেঁধে রেখেছে কুকুর, কুকুরের গলায় দড়ি বেঁধেছে মানুষ, আবার মানুষের গলায় মোবাইল ফোন। বেশিরভাগ মানুষই আজ মোবাইলের কাছে বন্দি। দিনের বেশিরভাগ সময়টাই আমরা নষ্ট করে ফেলি মোবাইলের পেছনে। আপনিও কি তাদের মধ্যে একজন? যদি না হন তাহলে কমেন্ট করে জানান তো আপনি দিনের ঠিক কতটা সময় মোবাইলে অপচয় করেন। নাম্বার 4, মানব জাতির বিবর্তনের দৃশ্য দেখানো হয়েছে এখানে, যেখানে বানর থেকে মানুষ আস্তে আস্তে মোবাইলে ঢুকে পড়েছে। অদ্ভুত না ব্যাপারটা? কোথায় আমরা আরো নিজেদেরকে আপডেট করব তা না করে মোবাইলেই পার করে দিচ্ছি দিন থেকে মাস, মাস থেকে বছর। এখানে একজন লোককে দুমড়ি মুচড়ে সরকার টাকা বের করছে, যেটা বর্তমান সময়ের অবস্থা। সবকিছুর এত বেশি দাম যে জিনিসপত্র কিনতে গেলে টাকার সাথে সাথে জীবনটাও বেরিয়ে যেতে চায়। নাম্বার 5, এখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি নেশার ঘরে ডুবে আছেন, টানছেন সিগারেট, তার সাথে আছে ড্রাগ, আর ওপরে তার সেই সিগারেটের ধোঁয়াই ফাঁসিতে রূপ নিয়েছে। আসলে এখানে এটাই বোঝানো হয়েছে নেশা তাকে কিভাবে আস্তে আস্তে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, যাকে আপনি আত্মহত্যাও বলতে পারেন। এখানে একটি বাচ্চা তার স্কুলের ব্যাগ নিয়ে বাস স্টপে দাঁড়িয়ে আছে, দেখুন, হয়তো তার স্কুলের বাসের জন্যই দাঁড়িয়ে আছে, কিন্তু বাচ্চাটির ব্যাগ তার নিজের ওজনের চেয়েও বেশি। এখন স্কুলগুলোতে বাচ্চাদের উপর এত পড়ার প্রেসার চাপিয়ে দেওয়া হয় যে বেশিরভাগ বাচ্চাই এখন লেখাপড়াকে ভয় পায়। নাম্বার 6, আগে মানুষ বনের বাঘ দেখে ভয়ে গাছের পেছনে লুকিয়ে পড়ত, আর এখন বাঘ মানুষের ভয়ে গাছের পেছনে লুকায়, কারণ দিন দিন মানুষ এতটা হিংস্র হয়ে যাচ্ছে যে পশু পাখি দেখলেই মানুষ সেটিকে হত্যা করে, না হলে খাঁচায় বন্দি করে রাখে। এখানে একজন ব্যক্তি মাসের বেতনের কাছে হাত জোর করে বসে বলছে, প্লিজ এই মাসের মতো থেকে যাও, কিন্তু টাকাগুলো ব্যাকপ্যাক করে চলে যাচ্ছে। আসলে আমরা বেশিরভাগ মানুষই স্যালারি পাওয়ার সাথে সাথেই সেটাকে খরচ করে ফেলি, আর মাসের লাস্টে গিয়ে দেখা যায় পকেটে কোনো টাকা নেই। নাম্বার 7, এখানে একজন পানিতে বসে আছে, কিন্তু তার মাথাটাই শুধু পানির বাইরে, তবে উনি এমন ভাবে অভিনয় করছে যে সে প্রায় পানিতে ডুবেই যাচ্ছে, যেখানে সে নিজেই অল্প পানি থেকে বেরিয়ে আসতে পারে। আমাদের আশেপাশেও এমন কিছু মানুষ আছে যাদের লাইফে কোনো প্রবলেম নেই, কিন্তু তারা এমন ভাব করে যেন তারা সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছে, বাঁচার কোনো উপায় নেই। ছবিতে দুইটি বসার জায়গা দেখানো হয়েছে, সেখানে একজন বসে বসে চিন্তা করছে, সে এইটা করবে ওইটা করবে, আর অন্যদিকে একজন বসার জায়গা থেকে উঠে কাজে লেগে পড়েছে। তাই দেখবেন অনেক বড় বড় আইডিয়া নিয়ে ব্রিলিয়ান্ট কিছু মানুষ জীবনে কিছুই করতে পারে না। সেখানে তেমন ট্যালেন্টেড না হয়েও কিছু মানুষজন বসে বসে চিন্তা করার পরিবর্তে কোনো না কোনো কাজে লেগে থাকে, শেষমেশ সেই সফল হয়।
এখানে দুজন লোক হ্যান্ডশেক করছে, কিন্তু তাদের মধ্যে একজন দুমুখো, এমনকি তার হাতও ফিঙ্গার ক্রস করা। ফিঙ্গার এভাবে ক্রস করার মানে হচ্ছে সে কোনো মিথ্যা কথা বলছে, আর দুমুখো মানে তো সবাই জানেন এক একবার যে এক এক কথা বলে, তাই কারো সামনাসামনি ভালো রূপ দেখে তাকে বিশ্বাস করে ফেলবেন না জানো। হতে পারে সে ভেতরে ভেতরে পুরোই উল্টো, তাই নিজের জীবনে কাউকে জায়গা দেওয়ার আগে অবশ্যই তাকে যাচাই করে নিন। এখানে একজন কয়েদিকে জেলে আটকে রাখা হয়েছে, আর দরজার বাইরে থেকে পুলিশ কয়েদিকে পাহারা দিচ্ছে। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে, কয়েদি দরজায় একটি মহিলার মাথা ছাড়া ছবি এঁকে রেখেছেন, তার পুলিশকে মনে হচ্ছে মহিলা। এ থেকে আমরা শিক্ষা নিতে পারি, পরিস্থিতি যেমনই হোক না কেন ভেঙে পড়া যাবে না, মনোবল শক্ত রাখুন, আর যখন আপনার হাতে কিছুই থাকবে না তখন কান্নাকাটি না করে পুরো জার্নিটার মজা নিন। তাই বলে আমি কাউকে জেলে যেতে বলছি না। কিন্তু এখানে একটি ছেলে গ্র্যাজুয়েট হয়েছে, আর তার দুই পায়ের নিচে খুঁটি হয়ে দাঁড়িয়েছে বাবা মা। সন্তানের সফলতার জন্য বাবা মা নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করে, এটি যেন তারই নমুনা। এখানে একটি জাহাজ ডুবে যাচ্ছে, আর জাহাজে থাকা ডুবে যাওয়া মানুষজন ডুবে যাওয়ার সময়ও ভিডিও করছে, লাইভ করছে। এখন মানুষ সোশ্যাল মিডিয়ার উপর এতটাই আসক্ত যে পারে না শুধু সোশ্যাল মিডিয়া নিজের জীবনের সবকিছু দিয়ে দিতে, জীবন তো ছাড়ুন মরার সময়ও সোশ্যাল মিডিয়াই চাই তাদের। এখানে দেখা যাচ্ছে একজন মানুষ ডুবে যাচ্ছে, কিন্তু কেউ তাকে পানি থেকে ওঠাতে সাহায্য করছে না, এই ভেবে যে অন্য কেউ তাকে ওঠাবে। আর এই ভাবনার জন্য আজ আমাদের সমাজের এই দুরবস্থা, সবাই খালি বলে ও এটা করলো না কেন, সে এটা করলো না কেন, কেউ কিছু করলো না কেন। কিন্তু কাউকে যদি বলা হয় আপনি নিজে কি করেছেন, তাহলে দেখবেন তার মুখে আর কোনো কথা নেই। এই ছবিতে দেখা যাচ্ছে একজন ডাক্তার যমদূতের সাথে দাবা খেলছে। আসলে এখানে যমদূতকে বোঝানো হয়েছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস মোকাবেলায় ডাক্তারদের ভূমিকা মানবজাতি সারা জীবন মনে রাখবে। ছবিতে দেখা যাচ্ছে একজন লোক হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে নিজের সময়কে জোর করে টেনে বাঁচাতে চাইছে। আপনি ভেবে দেখুন তো, দিনের কতটা সময় আপনি সোশ্যাল মিডিয়াগুলোতে নষ্ট করছেন, এতে করে ক্ষতি আপনারই হচ্ছে, আর এর জন্য পরে মানুষ পচতায়ও, কারণ জীবন থেকে হারিয়ে যায় মূল্যবান সময়। আর সময় ও স্রোত কখনোই কারোর জন্য অপেক্ষা করে না। বামপাশের ছবিতে একজন একাই বিজয়ী হয়েছে সবাইকে ধ্বংস করে, আর অপরদিকে ডান পাশের ছবিতে আরেকজনও বিজয়ী হয়েছে সবাইকে সাথে নিয়ে। এখন এটি আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে সফল হবেন, সবাইকে নিয়ে নাকি অন্যের ক্ষতি করে। এখানে একজন গাছে ঝুলে আছে, আর তার বন্ধু তাকে সাহায্য করার কথা বলে করাত দিয়ে গাছটাই কাটছে। তাই কেউ আপনার যত ঘনিষ্ঠ বন্ধুই হোক না কেন, কখনো কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। একজন লোক মাছ সমুদ্রে বসে টাকা খাচ্ছে, তার জীবনে শুধু টাকাই আছে, অন্য কিছু নেই। মানুষের জন্য টাকা, টাকার জন্য কিন্তু মানুষ নয়, এটা মনে রাখতে হবে। যে মানুষ ভাবে যে টাকাই সবকিছু, তার চেয়ে গরিব আর কেউ নেই। একজন ধনী লোক কয়েকটি টাকার বস্তা নিয়ে দুজন লোকের উপর বসে আছে দেখুন, আর বসে দিয়ে কিছু টাকা সামনে ধরে আছে। সেই টাকার লোভে নিচে থাকা দুজন ব্যক্তি সেই ধনী লোকটিকে ওপরে বসিয়ে রেখেছেন। এখনকার সময় এভাবেই ধনীরা গরিবদের কিনে খায়, গরিবদের কিছু টাকার লোভ দেখিয়ে তারা তাদের গোলাম বানিয়ে রাখে, আর তাদের দিয়ে তারা কামিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা। এই ছবিটিতে দেখা যাচ্ছে একটি দাড়িপাল্লার এক পাশে বসে বই হাতে নিয়ে আছে একটি ছেলে, আর অপর পাশ থেকে তার বাবা আরেক পাল্লায় টাকা ঢালছে। এটি হচ্ছে বর্তমান সমাজের শিক্ষা ব্যবস্থার নমুনা। এখন যে বাবা মা যত বেশি সন্তানের লেখাপড়ায় টাকা ঢালতে পারবে, সেই সন্তান তত বেশি ডিগ্রি অর্জন করতে পারবে। এখানে দেখা যাচ্ছে একটি বড় সাইজের জ্বলন্ত মোম কিছু ছোট সাইজের মোমকে তার গলে যাওয়া মোম দিয়ে পূর্ণ করছে। এটি হচ্ছে প্রকৃত শিক্ষকের আচরণ। শিক্ষক এভাবেই তার জানা সবটুকু জ্ঞান দিয়ে নিজের ছাত্রছাত্রীদের জ্ঞানকে পরিপূর্ণ করে। একজন রোগা সাধারণ নাগরিক স্বাস্থ্যবান সরকারকে খাওয়াচ্ছে দেখুন, কিন্তু হওয়ার কথা ছিল কিন্তু উল্টোটা, তবে এটাই বাস্তব। ক্ষমতাধর মানুষদের চাওয়ার কোনো শেষ নেই, গরিবের সর্বস্ব নিয়ে হলেও তাদের পেট ভরতে হবে। এখানে একজন বয়স্ক লোক একটি বাচ্চা মেয়েকে বিয়ে করেছে প্রচুর স্বর্ণালঙ্কার দিয়ে, এমনকি মেয়েটির কোলে একটি বাচ্চাও আছে, পেছনে উঠছে বই খাতা। এ থেকে বোঝানো হয়েছে মেয়েটি তার লেখাপড়া বাদ দিয়ে বিয়ে করেছে খুব অল্প বয়সে, এমনকি তার বাচ্চাও হয়ে গেছে। আমাদের দেশে টাকা দিয়ে এমন বাল্যবিবাহ হচ্ছে অহরহ, যা আটকানো অতি প্রয়োজনীয়। এখানে দুজন লোক একই দড়িতে ঝুলছে দেখুন, কিন্তু একজন চালাকি করে অপরজনকে মেরে ফেলার জন্য সেই লোকের গলার দড়িটা কেটে ফেলেছে, কিন্তু যে দড়িটা কাটছে সে নিজেও জানে না অন্যের জন্য গর্ত খুঁড়লে নিজেকেও সেই গর্তে পড়তেই হয়, তাই কখনো বেশি স্মার্টনেস দেখিয়ে অন্যের ক্ষতি করতে যাবেন না।
একজন লোক নিজেকে নিজে ধাক্কিয়ে সামনে নিয়ে যাচ্ছে। আসলে এটাই বাস্তবতা, আপনার ক্ষতি অনেকেই করবে, কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে কেউ আপনাকে সাহায্য করবে না। নিজেকে নিজেরই এইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে একা একা। এখানে একজন প্ল্যান করেছে পুরো স্মুথ একটি রাস্তা দিয়ে সে সাইকেল চালাবে, কিন্তু বাস্তবতা কখনো কারো প্ল্যান অনুসারে হয় না। বাস্তবতার রাস্তা কখনোই সোজা সাপটা হয় না। বাস্তবতার রাস্তার নিচে রাস্তার মতো বেশ আঁকা বাঁকা, তার পদে পদে নানা প্রতিবন্ধকতা বিপদ তো আছেই আর থাকবেও, তারপরও আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখানে একজন চিকন মহিলা ওজন মাপছে, আর স্বাস্থ্যবান মহিলা সেই ওজন মাপার মেশিনে পা দিয়ে তার ওজন বাড়িয়ে দিচ্ছে। উনার মতো এমন অনেক মানুষই আছে যারা চায় না আপনি আপনার লক্ষ্যে পৌঁছান, তাই তাদের থেকে সাবধান। এখানে একটি বই আর টেলিভিশন ব্রেইনকে নিয়ে টানাটানি করছে দেখুন, কিন্তু এটি সম্পূর্ণ আপনার হাতে। আপনি আপনার ব্রেইনকে কি দিয়ে পূর্ণ করবেন? আপনি চাইলে ব্রেইনকে বিদ্যায় পরিপূর্ণ করতে পারেন, আবার চাইলে টেলিভিশনের আবর্জনাও ভরতে পারেন আপনার ব্রেইনে। আপনি কোন দল সাপোর্ট করবেন কমেন্টে জানাবেন। কিন্তু এখানে দেখুন, যে লোকটির ব্রেইন বড় সে চুপ করে আছে, আর যার ব্রেইন সবচেয়ে ছোট সে বেশি চিৎকার করছে। এ থেকেই প্রমাণ হয় ফাঁকা কলসি বাজে বেশি। একজন লোক টর্চ লাইট জ্বালাতেই সেই লাইটের আলো সোজা সামনের দিকে যাচ্ছে, কিন্তু নিচের ছবিতে দেখা যাচ্ছে রিয়েলিটি টর্চ লাইটের আলো আঁকা বাঁকা। আমরা যতই ভাবি না কেন রাস্তা হয়তো সামনে অনেক সহজ হবে, কিন্তু বাস্তবতায় সহজ বলে কিছু নেই। বাস্তবতা বড়ই কঠিন, বাস্তবতার পথ অবশ্যই আঁকা বাঁকা। এখানে দুইজন ছেলে মেয়ে একে অপরকে ভেঙে তৈরি করছে। এ থেকেই বোঝা যায় পারফেক্ট বলতে কিছুই হয় না, মনের মতো মানুষকে তৈরি করে নিতে হয়। ঘরের বউ ঘরে রান্না করছে, আর বাইরে তার স্বামী অন্য নারীকে নিয়ে পরকিয়া করছে। এটাই এখন দেখা যায় ঘরে ঘরে। ঘরে বউ রেখে বেশিরভাগ মানুষই এখন পরকিয়ায় লিপ্ত। এ নিয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন। কিন্তু 21 ছবিতে দেখা যাচ্ছে একটি মেয়ে বইয়ের সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। জীবনে সফল হতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নেই, সৎ উপায়ে উপরে উঠতে হলে আপনাকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। 22 ওপরের ছবিতে দেখা যাচ্ছে টিচার ক্লাসরুমে পড়াচ্ছেন, আর নিচের ছবিতে দেখা যাচ্ছে টিচার মোবাইলে পড়াচ্ছেন। এটাই ডিজিটাল যুগের অবস্থা। এখনকার বাচ্চারা ক্লাসের টিচারের থেকে ইউটিউব ফেসবুক বা অনলাইন টিচারের ওপর বেশি নির্ভরশীল। 23 একজন লোক মোবাইলে গাছের ছবি বের করে সেটির সাথে নিজের ছবি তুলছে, কারণ সে নিজেই গাছ কেটে পুরো বন সাবাড় করে দিয়েছে। অথচ এর মাধ্যমে পরিবেশের বিপর্যয় ঘটছে, কিন্তু পরিবেশের কথা কে চিন্তা করে বলুন তো? আগে নিজের পকেটে টাকা জমলেই হলো, তাই না? এখানে একজন বেশ স্বাস্থ্যবান লোক গাইরোস্কুটারে চড়ে ঘুরে বেড়াচ্ছেন, আর অপরদিকে চিকন চাকন দুপানি একজন ব্যক্তি নকল পা লাগিয়ে দৌড়াচ্ছেন। এর থেকে বোঝা যায় ইচ্ছা থাকলে সবকিছুই করা সম্ভব। ইচ্ছা থাকলেই কিন্তু স্বাস্থ্যবান লোকটি ব্যায়াম করে চিকন হয়ে যেতে পারত, কিন্তু তার সেই ইচ্ছাই নেই। 24 এখানে দুজন ছেলে কম্পিউটারে কার্টুন দেখছে, কিন্তু বাম পাশের ছেলেটির মনে আছে কাম আর লালসা, এবং ডান পাশের ছেলেটির মনে আছে ভালোবাসা। এ থেকেই বোঝা যায় কার মনে যে কি আছে এটি কখনোই সেই মানুষটিকে দেখে বা তার অ্যাক্টিভিটি দেখে বোঝা সম্ভব না। তাই তো একই বাবা মায়ের দুই ছেলে মেয়ে দুরকমের হয়, একই শিক্ষা পাওয়া সত্ত্বেও। এখানে দেখা যাচ্ছে একটি ছাত্র ক্লাসে যাচ্ছে, আর ক্লাসে তাকে বই গেলানো হচ্ছে, মানে পড়া মুখস্থ করে সেই পড়া পরীক্ষায় বমি করছে। এতে সে ভালো রেজাল্ট করবে ঠিকই, আর সেই রেজাল্টে খুশিও হবে বাবা মা এবং সমাজ, কিন্তু এদিকে যে বাচ্চাটা কিছুই শিখতে পারছে না সেদিকে কারো নজরই নেই। এই হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। আজকে এমন কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরেছি যেগুলো অনেকের জীবনের সাথে মিলে যাবে, কারণ সবগুলো ছবি বাস্তবতার থেকে তৈরি। যখন মানুষ মুখে কিছু প্রকাশ করতে পারে না তখনই তো ছবি এঁকে প্রকাশ করে। তবে এই ভিডিওটি তখনই সার্থক হবে যখন আপনারা এর থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে বদলাতে পারবেন। ভিডিওটি ভালো লাগে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। জানো আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।